फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आछो? आमी खूब भालो आछी। तो आज होच्छे रविवार, तो आज के रविवार छुटिर दिन, ताई आज के एकटुखानी अन्यरकम मेनू रान्ना करब। तो की रान्ना करब चलो तोमादेर साथे सेटाई शेयर करब। तो आज के रान्ना करब फ्राइड राइस और चिकेन कषा। आमी चालटा भिधुए भिजिए रेखेछि আর এখানে আমি জলটা গরম করতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব, কটা এলাচ, দারচিনি আর দিয়ে দেব লবঙ্গ। তো জলটা ভালো করে ফুটিয়ে নেব, তারপর আমি ধুয়ে রাখা চালটা দেব আর দিয়ে দেব অল্প করে একটু নুন। দেখো এখানে জলটা বেশ ভালো ফুটে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিই। তো এটা ফুটতে থাকুক চালটা, ততক্ষণে আমি সবজিটা কেটে নিই। তো এখানে আমি কেটে নিয়েছি বিনস, এখানে গাজর আর এটা হচ্ছে ক্যাপসিকাম। তো এদিকে দেখো আমার চিকেন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমার ভাতটাও হয়ে গেছে, এবার এটা উপর দেব। আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেব। তো ঘিটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি মধ্যে তেজপাতাটা দিয়ে দেব। তো এবার আমি দেব আগে বিনসটা, বিনসটাকে ভেজে নেব। তো বিনসটা এক মিনিট মতন ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরটা দেব। ক্যাপসিকামটা দিয়ে দেব। এটা হয়েই এসছে, আর একটুখানি হবে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো দেখো ভাজাটা হয়েই গেছে, আগে আমি গ্যাসটা অফ করি। তো এবার আমি অল্প অল্প করে এটা রাইসের সাথে মেশাই। দাঁড়ো আগে এটা নাড়িয়ে নি, চলো আর একবার মেশাবো। তো এই দেখো এখানে আমার রাইস আর এখানে আমার মাংস একদম রেডি হয়ে গেছে। তো চলো ঝটপট এখন স্নানটা করে নিই, স্নানটা করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে। আসি। তো এখানে বড় মানুষ খেতে বসেছে, কেমন হয়েছে মাম্মা? ভালো। এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। দিদিভাই কেমন হয়েছে? হ্যাঁ ভালো আছে। খাও।
না শুরু করো বলো না শুরু করলাম হ্যাঁ কি তোমার কি আজকে কোনো কিছু স্পেশাল ডে নাকি নো স্পেশাল তাহলে ওটা রাইস স্মাইলি আর চিকেন এমনি সানডে শুরু করো সানডে স্পেশাল বাবু খেয়েছে খাও 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 মাংস দাবে মাংস দাঁড়া বাবু গিয়ে একা একা খেয়েছে ও আর দিদি দারুণ সত্যি ভালো হয়েছে মন্দির হয়েছে তা কি তোমার যারা দেখবে তাদের জন্য কি স্পেশাল কিছু নর্মালি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখনই দুষ্টটাকে একটু ঘুম পাড়াবো নাহলে সারা দুপুর দুষ্টুমি করবে তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে গল্প করছি ও এখন সন্ধ্যে হয়ে গেছে আর ও ঘুম থেকে উঠে পড়েছে আমি ওর খাবারটা বানিয়ে নিয়ে এসেছি তো এখন ওকে খাওয়াবো আর আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে